হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সামান্য একটু ঠান্ডা লেগে গলাটা বসে গেছে, তো কথা বলতে একটু কষ্ট হচ্ছে। তো আজকে আমি খুবই খুবই মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা বাচ্চারা খুবই পছন্দ করে। বিকেলের স্ন্যাক্স হিসেবে ওদেরকে এটা করে দিতে পারেন, ঘরেই কিভাবে চিকেন চিপস করে দিতে পারেন বাচ্চাদেরকে, সেটাই আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে। তো এখানে আমি চিকেনগুলোকে চিপসের মতো করে কেটে নিয়েছি, তারপরে আমি এগুলোকে ম্যারিনেশন করে ব্রেড ক্রাম দিয়ে ফ্রাই করেছি। তো কিভাবে আমি এটা করেছি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো বাচ্চারা খেতে এটা ভীষণ পছন্দ করবে, তো আসুন দেখে নিই কীভাবে এটা ম্যারিনেশন করেছি। তো আমি চিপসের মতো করে এটা এভাবে কেটে নিয়েছি চিকেনগুলোকে, এটা আছে হচ্ছে চিকেন ব্রেস্ট। তো এখানে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য আদা রসুনের পেস্ট এবং সয়া সস। তো এইগুলো দিয়ে আমি একটু ম্যারিনেশন করে রাখবো। দিয়ে দিলাম সামান্য ধনিয়া গুঁড়ো, একটু মেখে নিচ্ছি। আমার মেখে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটাকে একটা সাইড করে রেখে দিলাম। আর আমি এখানে গোল্ডেন ব্রেড ক্রামটা নিয়ে নিয়েছি, এটা আপনারা বাজারে কিনতে পাবেন, একটা হচ্ছে হোয়াইট ব্রেড ক্রাম, একটা হচ্ছে গোল্ডেন ব্রেড ক্রাম। তো গোল্ডেন ব্রেড ক্রামটা নেওয়ার কারণ একটাই, যে এটা লুকটা খুব সুন্দর আসে। তো এভাবে করে আমি একটু একটা একটা করে, প্রথমে একটা একটা করে আমি একটু ব্রেড ক্রামের সাথে মিশিয়ে নিব, একটু মিশিয়ে নিয়ে তারপরে আপনারা সবগুলো একসাথে এভাবে মিশিয়ে নিতে পারেন। একটু সময় নিয়ে যদি আপনারা ব্রেড ক্রামের সঙ্গে উল্টিয়ে পাল্টিয়ে নেন, তাহলে সুন্দর এরকম একটা সঙ্গে একটা লেগে যাবে না, সেপারেটলি থাকবে। এভাবেও করে নিতে পারেন। তবে সেপারেটলি একটু করেই নিতে হয়, না হলে ব্রেড ক্রামগুলো খুব সুন্দর করে চিকেনের গায়ের সঙ্গে লেগে যায় না। তো আমি এভাবেই সবগুলো করে নিয়েছি, এখন আমি এটাকে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দিব একটু বাইন্ডিংস হওয়ার জন্য। তো এভাবে মুড়িয়ে আমি রেখে দিয়েছিলাম, তো একটু বাইরে রেখে দিব 10 মিনিটসের মতো, তো নর্মাল টেম্পারেচারে আসার জন্য। এরপর আমি ফ্রাই করতে চলে যাব। এখানে আমি মিডিয়াম হাই হিটে ফ্রাই করে নিয়েছি, খুবই কম সময় লাগে চিকেন ব্রেস্টগুলো ফ্রাই হতে। তো এভাবে করে আমি 4 থেকে 5 মিনিট ফ্রাই করে নিয়েছি, খুবই নাইস একটা কালার আসছে, গোল্ডেন একটা কালার আসছে। তো হয়ে গেছে আমার চিকেন ফ্রাই করা। তো এখন আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে চুলাটা বন্ধ করে দিয়ে সবগুলো দেওয়া তুলে নিব। এখন আমি একটা প্লেটে একটু টিস্যু পেপার দিয়ে নিয়েছি, যাতে অতিরিক্ত তেলটা টিস্যু পেপারের সঙ্গে থেকে যায়। দেখতে যদিও খুব একটা হয়তো বা নাইস হয় নাই, শেপগুলো একই রকম হয় নাই, তো ডাজ নট ম্যাটার। তো এটা বাচ্চাদের জন্য অবশ্যই স্বাস্থ্যসম্মত হবে, যেহেতু আপনি ঘরে তৈরি করে দেন। খুবই স্বাভাবিক, কোনো কিছু কিনে
বাজার থেকে কিনে এনে দেওয়ার থেকে নিজে ঘরে তৈরি করে দিলে সেটা বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মত হয়। তো এই তো হয়ে গেছে। এখানে আমার দুই বাচ্চা দুরকম সস পছন্দ করে, তো আমি দুজনকে দুরকম করে দিয়েছি। তো এই যে আমার ছোটো কন্যা চলে আসছে খাওয়ার জন্য, সে খুবই পছন্দ করে চিকেন চিপস। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।